ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, এবং এই বৈঠকটি এর মধ্যেই পত্রপত্রিকা মিডিয়ায় শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরেও বেশ আলোচিত, শুধু আলোচিত বললেও ভুল হবে, বহুল আলোচিত। ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক রিপোর্ট এবং বিশ্লেষণ প্রকাশ পাচ্ছে। সবশেষ খবরটি দিয়ে একটু নজর দিয়ে নিই। শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলছেন নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় একথা জানান। বার্তায় মোদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। প্রতিটি জায়গায় বিশ্লেষণ এবং চিন্তার যথেষ্ট জায়গা আছে। আমাদের আলোচনা যোগাযোগ, বাণিজ্য সংযোগ এবং আরও অনেক কিছুর মতো বিষয় উঠে এসছে আলোচনায় যোগাযোগ, বাণিজ্য সংযোগ, যোগাযোগ এবং বাণিজ্য সংযোগ এই দুইটাও আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের পলিসির জায়গা থেকে, বাংলাদেশের পলিসির জায়গা থেকে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ কতটুকু হবে, ব্যবসা বাণিজ্য কতটুকু হবে, সেগুলো রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। এবং নরেন্দ্র মোদী বলছেন যে আরও কিছুর মতো বিষয় উঠে এসছে, সেই কিছু বিষয়ে নিশ্চয়ই নরেন্দ্র মোদী বলতে চাননি, আমরা যে যার মতন ধারণা করে নেব। সন্ধ্যায় নয়াদিল্লির 7 নম্বর লোককল্যাণ মার্গে নরেন্দ্র মোদীর বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় বার্তা সংস্থা ANI-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বাসভবনের দরজার সামনে এসে দাঁড়ান মোদী। সে ছবিগুলো আছে আমাদের কাছে। এরপর সেখানে গাড়িতে করে আসেন শেখ হাসিনা। গাড়ি থেকে নামার পর তাকে সঙ্গে করে লাল গালিচায় হেঁটে বাসভবনের ভেতরে যান মোদী। এ সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। ভিডিও শেষে দেখা যায় মোদীর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের সরকারি প্রতিনিধিরা তাদের পাশে বসা ছিলেন। আলোচনার সময় তাদের প্রাণচঞ্চল দেখা যায়। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:40 প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি G20 সম্মেলনে একজন স্পেশাল গেস্ট হিসেবে যোগ দেওয়ার জন্য ইন্ডিয়া গেছেন। এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই সময়ের বৈঠকটি, আমরা এর আগে আলোচনা করেছি, সেগুলো রিপিট করতে চাই না। বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, কী কথা হয়েছে ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এর আগে ব্রিফিংয়ে স্পষ্ট বলতে চাননি, বলেছেন যে নির্বাচন নিয়ে কথা হবে কি না সেটা তিনি জানেন না। তবে অনেকেই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন ভারত একটা বড় ফ্যাক্টর। ইতিমধ্যে আন্তর্জাতিক মিডিয়ায় খবর এসছে, বিশ্লেষণ আসছে যে ভারতের সঙ্গে কি রাশিয়ার বন্ধুত্ব ভেঙে যাচ্ছে কিনা, সেটাকে আমেরিকা মুখে হচ্ছে কিনা। তাহলে বাংলাদেশ কেন্দ্রিক আমেরিকার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারত কীভাবে সমন্বয় করছে, ভারত কি তার একক দৃষ্টিভঙ্গিতে, বা এতদিন যেটা বলা হতো যে আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, এবার আমেরিকা তার নিজের চোখ দিয়ে দেখছে বা দেখছে বলে অনেকে মনে করেন, সেই জায়গায় ভারত কি তার একার চোখে দেখবে নাকি নতুন বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে, নতুন বন্ধু কি খুঁজছেই তারা, আর যদি খুঁজেই থাকে রাশিয়ার চেয়ে একটু ভালো বন্ধু বা একটু প্রয়োজনের বন্ধু, সেই ক্ষেত্রে কি তারা আমেরিকাকে, আমেরিকার যে বাংলাদেশের দিকে যে দৃষ্টিভঙ্গি, সেটার সঙ্গে কোনো সমন্বয় করবে, আর সেই সমন্বয় হলে সেই সমন্বয় কেমন হবে, সেটা বাংলাদেশের দিক থেকে বা আমেরিকার দিক থেকে যেটা বলা হচ্ছে যে তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেটা হয়তো ঘুচিয়ে ফেলা হতে পারে, ঘুচিয়ে ফেলার চেষ্টা বা দৃষ্টিভঙ্গি। অন্তত আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশেই বলছে যে তাদের মধ্যে যা প্রবলেম ছিল, যেমন আওয়ামী লীগের যারা আছেন তারা বলছেন যে আজকে মন কালাকালি আছে, কাল সেটা ভালো হয়ে যেতে পারে, আওয়ামী লীগের দায়িত্বশীলদের কোট করে পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, সেরকম কোনো দিকে যাচ্ছে সেটা আমেরিকার দিক থেকে, ভারতের দিক থেকে, বাংলাদেশ কেন্দ্রিক, কারণ বাংলাদেশ কেন্দ্রিক তাদের আগ্রহের কমতি থাকার কোনো কারণ নেই। সেই জায়গায় নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার বৈঠকে এসব বিষয় কি উঠে আসছে কিনা, আমরা অনেক আগে আপনাদেরকে যদি বলেন সারেন্ডার করেছি, আমরা বলেছি যে এই বৈঠকের পুরো সারমর্ম বুঝতে কিছু ওয়েট করতে হবে। এটা যে যতভাবেই বলুক না বলুক, রিপোর্ট আসুক, যদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এবং ভারত সরকার কোনো বক্তব্য না দেয়, নরেন্দ্র মোদী যেটি বলেছেন তিনি মোটামুটি তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন, এর বাইরে বাংলাদেশের পক্ষ থেকে কিছু বক্তব্য আসবে, তারও বাইরে আর কিছু দিক থেকে থাকে, সেটা দেখার জন্য ওয়েট করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।